বেঙ্গল প্যারালিম্পিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার সাইয়ে অনুষ্ঠিত হল রাজ্য প্যারা গেমস। বিশেষভাবে সক্ষমদের জন্যই এই গেমসের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন অ্যাথলেটিকরা অংশ নেন এই গেমসে। অ্যাথলেটিক্স, ব্লাইন্ড ফুটবল থেকে শুরু করে ব্যাডমিন্টন, ফেন্সিং, সুইমিং, বিভিন্ন গেমসের আয়োজন রয়েছে। গত বছর প্যারালিম্পিক্সে ভালো ফল করেছে ভারত। বাংলার প্যারা অ্যাথলেটিকদের উন্নতি সাধনের জন্যই এই গেমসের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রমোদ ভগত। প্যারালিম্পিক সংস্থার প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরী চান, রাজ্যের প্যারা অ্যাথলেটিকরা বিশ্বের আঙিনায় নিজেদেরকে মেলে ধরুক, তাদের সাফল্য কামনাতেই এই গেমসের আয়োজন। আজকের দিনটাই খুব অস্পিসিয়াস ডে। এটা হচ্ছে আজকের দিনটা হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে। তো আমরা একটা ভালো দিনে ভালো শুভ কাজ করলাম, সেটা হচ্ছে প্যারা স্টেট ব্যাডমিন্টন, যা থ্রু দিয়ে আমরা ডিস্ট্রিক্টের ছেলেমেয়েদের ট্যালেন্ট এবং তাদের সার্চ করতে পারবো এবং তারা যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে তাদের সমস্ত রকম সাপোর্ট করবো, সেটাই আমাদের উদ্দেশ্য। আর এই প্যারা গেমস হচ্ছে এমন একটা গেম যেটা আপনারা দেখেছেন লাস্ট অলিম্পিকে ইন্ডিয়া প্রায় 19টা মেডেল পেয়েছে, এভেলদের থেকেও বেশি পেয়েছে এবং আশা করছি নেক্সট অলিম্পিকে আরও বেশি মেডেল পাবে। 23-25 জুন পর্যন্ত চলবে প্যারা গেমস। কলকাতার সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স, সুইমিং, ব্লাইন্ড ফুটবল, ব্লাইন্ড জুডো, ফেন্সিংয়ের মতন প্রতিযোগিতাগুলি। রাজ্যের অ্যাথলেটরাও আশাবাদী এই গেমসের মাধ্যমে নিজেদের আরও উন্নতি সম্ভব। সকাল 10টা থেকে শুরু হচ্ছে গেমস, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমার খুব ভালো লাগছে, এমনি গেম আরও হওয়া দরকার। যত এমনি গেম হবে তত প্লেয়াররা সজাগ হবে। হ্যাঁ, গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার আনলে খুব বেটার, কারণ কি একটা এজের মধ্যে যদি প্লেয়ারকে আনা হয় তাহলে খুব ভালো হবে। একটা 35-এর পর প্যারা গেমসে খেলা খুব ডিফিকাল্ট। রাইট নাও গেমটা যে লেভেলে চলে গেছে সেই লেভেলে একটু কম এজ থেকে আসা খুব বেটার হবে। বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আর বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন কো মেনি মেনি কংগ্রেচুলেশন করার চাহুঙ্গা, থ্যাঙ্কস দিন চাহুঙ্গা কি ও ইনহোনে ইতনা আচ্ছা আয়োজন কিয়া আর যে বিগনার্স অ্যাথলিট হ্যাঁ, যে নিউ কমার অ্যাথলিট হ্যাঁ, উনকো প্রমোট কর রহে হ্যাঁ, সাথ হি সাথ প্যারালিম্পিক মে আপনা এক আচ্ছা যোগদান দে রে, জবকি ইন ফিউচার 2028-2032 মে প্যারালিম্পিক মে যাকে ইহি জুনিয়র্স আপনা দাবেদার সাবিত করেনগে আর আপনি দেশকে লিয়ে নাম রোশন করেনগে। ভারতবর্ষের স্তরে আমরা প্যারালিম্পিকে দেখছি প্রচুর মেডেল আসছে, কিন্তু আমরা জানি না যে ওরা কারা ওখানে কীভাবে পৌঁছাচ্ছে। তো এটা যে আমাদের ঘর থেকে বাংলা থেকে স্টার্ট হচ্ছে এখন, আবার যে আমার মনে হয় সেটাতে সবাই অপরচুনিটি পাবে। অভিভাবক যারা আছে তারা অনেক সময় হয়তো ডিপ্রেস থাকে যে আমার বাচ্চার হয়তো কিছু ডিসেবিলিটি আছে, সে কী করতে পারবে সমাজে। আমরা সেই সামনে থেকে দেখতে পাচ্ছি যে কী করতে পারে তারা, তারা বিশ্বের 1 নম্বর হতে পারে, তাদের বিশ্বের পর্যায়ে থেকে মেডেল নিয়ে আসতে পারে, এর থেকে বড় কী হতে পারে। সুতরাং আমার মনে হয় নতুন একটা রাস্তা খুলে গেল আমাদের বাংলা ছেলে মেয়েদের জন্য, অভিভাবকদের জন্য। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।